দিলাম বিরতির পর। সামনে আলোর উৎসব, দীপাবলির উৎসব, এবং সেই উৎসবে ইতিমধ্যেই কিন্তু চারিদিকে সাজো সাজো রব। করবুক মহকুমা 15তম পুজো বা দীপাবলি যতনবাড়ি সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে দীপাবলি উৎসব উপলক্ষে অন্যান্য বছরের তুলনায় এবছর আরো জাঁকজমক হতে চলেছে। এবছরের বাজেট 15 লক্ষ টাকা বলে জানাচ্ছেন পুজো কর্তৃ কমিটি। সেই সঙ্গে রয়েছে মানুষদের আনন্দ উৎসব দেওয়ার জন্য অর্কেস্ট্রা এবং পুজো প্যান্ডেল। ইউএসএ স্বামীনারায়ণের মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি করা হচ্ছে, এবং সঙ্গে গরিব পরিবারদের মধ্যে বস্ত্র বিতরণও করা হবে। তার পাশাপাশি তারা জানাচ্ছেন যে চলতি মাসে 30 তারিখে উদ্বোধন করা হবে এই মণ্ডপের, এবং সেখানে উপস্থিত থাকবেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। মায়ের আরাধনায় ব্রতী হয়েছি। আমাদের এই বছরের 15তম পূজা চলছে। আমাদের এবারে এই বছরের যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে সেটা হলো ইউএসএ স্বামী নারায়ণ মন্দিরের আদলে প্যান্ডেল সজ্জায় রয়েছেন কলকাতা ডেকোরেটর সঞ্জিত দেবনাথ নদিয়া থেকে, এবং আলোক সজ্জায় রয়েছে ত্রিপুরার শিল্পী। অর্থাৎ বহিরাজ্য থেকে শিল্পী এসে এই মণ্ডপ তৈরি করছেন, এবং আলোকসজ্জা দায়িত্বে রয়েছেন আমাদের রাজ্যেরই শিল্পী। সুতরাং বলা যেতেই পারে যেভাবে মণ্ডপের বা ছবি আমরা দেখতে পাচ্ছি বা মণ্ডপকে কেন্দ্র করে যেভাবে তোলা হচ্ছে সেখানকার মেলা, তা নিঃসন্দেহে মানুষকে আকৃষ্ট বা করবে এই মণ্ডপের দিকে, সে আর বলার অপেক্ষা রাখে না। সময় আরো একটি ছোট বিরতির, সঙ্গে থাকুন।